আসসালামু আলাইকুম দর্শক, আমি প্রান্ত পারভেজ। আজ আপনাদেরকে জানাবো ভিভো বাজারে আসা চমৎকার একটি সেট সম্পর্কে। আমরা ইয়াসিন ভাইয়ের থেকে সেটটি সম্পর্কে জানবো। আসুন জেনে নেওয়া যাক ইয়াসিন ভাইয়ের কাছ থেকে সেটটি সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। আমি এখন নতুন যে ফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো আপনার বাজারে আসা নতুন একদম নতুন একটা ফোন, এটা হলো ভিভো S1। আর এটা সম্পর্কে বলার আগে আমি একটু ফোনের ফিচারগুলো একটু দেখাই আপনাকে। যেটাতে যে আপনার প্রসেসরটা ইউজ করা আছে 2.0 GHz-এর একটা ফোন। আর পাশাপাশি আমাদের দেখা যায় এখন বর্তমানে যে ফোনগুলো আমরা বাজারে ইউজ করতেছি সবগুলো ফোনে কিন্তু আমাদের ব্যাটারিটা সবথেকে বেশি দরকার। সেক্ষেত্রে আপনার এই ফোনটাতে ব্যাটারি ইউজ করা আছে 4500 mAh ব্যাটারি, লিথিয়াম পলিমার জেল ব্যাটারি। আর এক্সট্রা করে আবার মেমোরি কার্ড ইউজ করা যাবে 256 GB পর্যন্ত। দুইটা সিম প্লাস মেমোরি কার্ড একই সাথে ইউজ করতে পারবেন, ট্রিপল সিম সোলারের ফোন একটা। এটা সম্পর্কে একটু বলি, ফিচার সম্পর্কে ফোনটা তো দেখাইলাম। ফিচার সম্পর্কে যদি বলতে যাই সেক্ষেত্রে আমার এটার ফার্স্ট অফ অল আমি ডিসপ্লেটার কথা একটু বলি। এটা ডিসপ্লেটা দেওয়া আছে আপনার 6.38 ইঞ্চি একটা ডিসপ্লে, যেটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে। আমি এখন একটা মজার অপশন দেখাতে যাচ্ছি, যেটা হলো আগে যে আমরা ফোনগুলো ইউজ করছি সবগুলো ফোনে দেখা যাচ্ছে যেগুলো ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ছিল সবগুলো ফিঙ্গারপ্রিন্টগুলো ছিল আপনার পিছনে। আর এখন বর্তমানে আমাদের যে ফিঙ্গারপ্রিন্টগুলো সিস্টেমগুলো নিয়ে আসছি সবগুলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। আপনারা যদি একটু দেখেন আমার এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা দেওয়া আছে। আর পাশাপাশি এটার যে ডিসপ্লেটা আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। এবং পাশাপাশি ক্যামেরাটা যদি একটু এক্সপিরিয়েন্স করে সেক্ষেত্রে দেখেন এটা যে ফ্রন্ট ক্যামেরাটা আছে, ফ্রন্ট ক্যামেরাটা 32 MP একটা ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। আর ব্যাক ক্যামেরাটা যদি দেখাই, ব্যাক ক্যামেরাটা আগেও বলছি যেমন আপনার এটাতে 16 MP, 8 MP এবং 2 MP একটা ক্যামেরা দেওয়া আছে। আর পাশাপাশি এটা 6 GB RAM একটা ফোন, 6 GB RAM পাশাপাশি 128 GB ROM। আমি একটু দেখাই দিই, সিক্স জিবি র্যাম পাশাপাশি আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 9 পাচ্ছেন। ফোন যদি দেখেন র্যাম অ্যান্ড স্টোরেজ 6 GB RAM, 128 GB হলো ফোন মেমোরি। আর পাশাপাশি আবার এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করা যাবে 256 GB পর্যন্ত, একটা সুবিধা পাচ্ছেন। আর পাশাপাশি কিছু এক্সট্রা ফিচার আছে যেমন আপনি দেখেন ফোনটা আপনার OTG সাপোর্টেড পাচ্ছেন, পাশাপাশি আপনার জোবি স্মার্ট অপশন একটা পাচ্ছেন। জোবি স্মার্ট অপশনটা এখন বর্তমানে কাজ করতেছে এইভাবে দেখা যায় আমাদের পার্সোনাল কেয়ার হিসেবে কাজ করতেছে, এই অপশনটা আমাদের ফোনটাতে অ্যাড করা আছে। পাশাপাশি আপনার আলট্রা গেম মোড দেওয়া আছে, আপনার যখন গেম খেলতে যাবেন তখন একদম 0% লেস আপনার নেটওয়ার্ক সিস্টেমে নিয়ে আসবে, যেটা হলো আপনার অন্যান্য অপশনগুলোতে আগে যে পরিমাণে নেট নিত ওটা এখন আর নেবে না, এখন শুধুমাত্র আপনার গেমের উপরে ফোকাস করবে, এই কাজটা করতে পারবেন। পাশাপাশি আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সিস্টেম দুইটাই পাচ্ছেন, এটা তো ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছেই, পাশাপাশি আপনি ইনফেয়ার ফেস আনলক সিস্টেম পাচ্ছেন যেটা আপনার রাতের অন্ধকারেও আনলক করা পসিবল। আর এক্সট্রা করেও কিছু অপশন পাচ্ছেন যেমন আপনার স্মার্ট মোশন আছে, স্মার্ট মোশনের মধ্যেও কিছু কাজ দেওয়া আছে। যেমন অনেক সময় আমাদের হয় কি যে আপনার হাতে কাজ থাকে অনেক ধরনের, কল রিসিভ করতে পারি না, সেক্ষেত্রে স্মার্ট মোশনের যে কাজগুলো আপনি কানে নিলেন ফোন রিসিভ হয়ে যাবে, হাতে নেন লাউড স্পিকার হয়ে যাবে, এই টাইপের কিছু অপশন আছে। আবার স্মার্ট ওয়েকে কিছু কাজ আছে যেমন আপনি স্ক্রিন অফ থাকলেও কিছু কাজ করতে পারতেছেন, যেমন টান দিলে ক্যামেরা, বি লেখলে ভিডিও, এম লেখলে মিউজিক, এই টাইপের অফ স্ক্রিনে কাজগুলো করতে পারতেছেন। আরও কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আপনার এখানে দেওয়া আছে, যেমন আপনার এখানে নিচ থেকে যেটা আমাদের স্ক্যাপচারের মধ্যে কিছু কাজ দেওয়া আছে, যেমন স্ক্রিন রেকর্ডের একটা কাজ দেওয়া আছে। আমরা সাধারণত লাইক ফেসবুক ইউটিউব সবাই চালাই, তো ফেসবুক বা ইউটিউবের মধ্যে কিন্তু সব ধরনের ভিডিওগুলো ডাউনলোড করা যায় না চাইলেই। এই যে ফেসবুকের ভিডিওগুলো, আপনার একটা ফেসবুকের ভিডিও পছন্দ হয়েছে চাইলে আপনি স্ক্রিন রেকর্ডটা চালু করে আপনি রেকর্ড করে রেখে দিতে পারেন। বা আপনার লং স্ক্রিনশট একটা অপশন আছে, এটা দিয়ে চাইলে আপনি 40 পেজ পর্যন্ত আপনি একটা স্ক্রিন লং বা স্ক্রিনশট নিতে পারেন চাইলে। লাইক আমি একটু দেখাই দিই, যেমন আমার সেটিং এর পেজটা দিয়ে যদি একটু দেখাই দিই, এই পেজটা কিন্তু অনেক লম্বা মোটামুটি, তো আমরা সাধারণত যতটুকু দেখতে পারি এর বেশি কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় না। তো আপনি যখন লং স্ক্রিনশটটা নেবেন, এখানে গেলাম লং স্ক্রিনশট, নেক্সট 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 সেভ, পুরো পেজটা একই সাথে স্ক্রিনশট নেওয়া গেল। পেজ আর সামনে নাই, সামনে থাকলে আরও নেওয়া যেত, এই টাইপের কিছু স্ক্রিনশট নিতে পারবেন। পাশাপাশি আপনার যে কাজগুলো দেওয়া আছে যেমন এখানে যদি বলি আপনার স্মার্ট স্প্লিটের একটা কাজ দেওয়া আছে, অনেক সময় আগে আমরা দেখা যায় মেসেঞ্জার চালাচ্ছি পাশাপাশি একটু ভিডিও দেখার প্রয়োজন পড়ে বা অন্য কোনো কাজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে চাইলে আপনি একটা ডিসপ্লেতে 3টা পর্যন্ত কাজ করতে পারবেন বা 2টা সচরাচর করা যায়। যেমন আপনি ফেসবুক চালাচ্ছেন পাশাপাশি চাচ্ছেন অন্য একটা কাজ করতে, 3 ফিঙ্গার সিলেক্ট করেন, স্ক্রিন ডিভাইডেড হয়ে গেছে, আপনি চাইলে অন্য একটা অপশন ইউজ করতে পারতেছেন, ইউটিউব ইউজ করতে পারতেছেন বা আপনি অন্য যে কোনো অপশন ইউজ করতে পারতেছেন। আর পাশাপাশি আরও কিছু অপশন দেওয়া আছে, যেমন আপনি যদি দেখেন অ্যাপ ক্লোন একটা সিস্টেম আছে, অ্যাপ ক্লোন সিস্টেমটা মূলত কি আপনি প্রত্যেকটা অ্যাপসকে 2টা করে ইউজ করতে পারছেন। যেমন অনেকেরই আমাদের এখন ফেসবুক আইডি 2টা থাকে বা 2টা হোয়াটসঅ্যাপ আইডি থাকে, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা অ্যাপসকে 2টা করে ইউজ করতে পারতেছেন, যেমন 2টা ফেসবুক, 2টা হোয়াটসঅ্যাপ, 2টা ভাইবার,
যে কোনো কিছুই আপনি মোটামুটি সব কিছু অফিসিয়াল যে অ্যাপসগুলো আছে দুটো করে ইউজ করতে পারতেছেন। এই সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে। স্মার্ট ক্লিক একটা অপশন আছে, একটা বাটন প্রেসের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন। যেমন দেখা যায় আমরা র্যান্ডমলি অনেক সময় ফেসবুক ইউজ করি, ফ্ল্যাশ লাইট থাকতে পারে, যে কোনো কিছুই হতে পারে। একটা র্যান্ডমলি আপনি একটা বাটনের মাধ্যমে সেট করে রাখেন, যেমন এখানে স্ক্রিন রেকর্ড সেট করা আছে, ফ্ল্যাশ লাইট সেট করা আছে। আপনি ফ্ল্যাশ লাইটটা সেট করে একটু যদি দেখাই, ফোনটা অফ আছে, জাস্ট মাইনাস বাটনটা প্রেস করে ধরি, দেখেন ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠছে। এখানে চাইলে আপনি স্ক্রিন রেকর্ড বা ফেসবুক বা আপনার র্যান্ডমলি যেটা প্রয়োজন পড়ে ওইটা আপনি চাইলে রেখে দিতে পারেন। এই ছিল ফোনের আপনার এক্সট্রা অপশনগুলো। আর এমনিতে এটার যে ব্যাটারি ব্যাকআপটার কথা আগে একবার বলছি, এটাতে 4500 এমএএইচ ব্যাটারি দেওয়া আছে, লিথিয়াম পলিমার জেল ব্যাটারি। যদি রাফ অ্যান্ড টাফ ইউজ করা হয় মোটামুটি ফুল একদিন ব্যাকআপ পাবেন, আর যদি দেখা যায় নর্মাল ইউজ করা হয় সেক্ষেত্রে আরও বেশি ব্যাকআপ পাবেন। আর তাছাড়া আপনার এই ফোনগুলোতে আমাদের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশি ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে। যেমন অন্যান্য ব্র্যান্ডগুলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আমরা সেখানে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। যদি আমাদের ফোনে কোনো রকম হার্ডওয়্যার প্রবলেম হয় কোম্পানি সেক্ষেত্রে আপনাদেরকে নতুন ফোন দিবে। আর 1 বছর থাকতেছে আমাদের এটা ওয়ারেন্টি। আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমাদের চ্যানেলের কোনো দর্শক যদি এই সেটটি আপনাদের শোরুম থেকে কিনতে চায় তাহলে তাদের জন্য এক্সট্রা কোনো গিফট অফারটা আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। যদি আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে সেই ক্ষেত্রে আমরা তার জন্য স্পেশাল একটা সারপ্রাইজিং গিফট হ্যাম্পার রয়েছে, তো সেটা অবশ্যই যে কোনো মডেলের সাথে আমরা সেটা দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সেটটি সম্পর্কে চমৎকার একটি ধারণা পেলাম। এই সেটটি যদি আপনি কিনতে চান নিচের ডেসক্রিপশনের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে কিনে নিতে পারেন। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকুন এখনই সাবস্ক্রাইব করুন। আরও লেটেস্ট ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।